নমস্কার বন্ধুরা, পূজার পুটুলিতে আপনাদেরকে স্বাগত জানাই। আবারও আমি শারদীয়ার একটা ডেকোরেশন নিয়ে চলে এসেছি, সেটা হলো মিনি ঢাক, যেটা আপনারা বাচ্চাদের খেলার জন্য বা ঘরের ডেকোরেশনের জন্য রাখতে পারেন বানিয়ে। তো চলুন দেখুন, প্রথমে আমি একটা টিনের ডিবেকে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি এরকম না থাকে তো আপনারা প্লাস্টিকের ডিবে বা কার্ডবোর্ডের রোলও নিতে পারেন। এবারে আমি দুটো কার্ডবোর্ডের টুকরো কেটে নিয়েছি এটার মাপে। এবং আমি এখানেতে মাস্কিং টেপ হয় যে আমি সেটা নিয়েছি। আপনাদের ঘরে যদি এই টেপ না থাকে তো আপনারা এরকম টিস্যু পেপার দিয়েও করতে পারেন, গ্লুর সাথে ওটা চিপকে নিতে পারেন, বা এরকম পেপার দিয়েও করতে পারেন। তো আমি মাস্কিং টেপ দুটোকে একসাথে জুড়ে রেখেছিলাম, এবং আমি এটা সুবিধা হবে আমার চিপকাতে, কারণ এটাতে যেহেতু নিজস্ব একটা আঠা আছে। দেখুন, এভাবে আমি দুদিকটা চিপকে নেব, খুব ইজিভাবে সুন্দর করে চিপকে গেল। কালারটাও অমনি ঢাকের যে চামড়াটা হয় সেরকম দেখতে। এবারে আমি টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারটাকে মুড়ে মুড়ে নিচ্ছি যাতে ঢাকের মিডিলটা একটু হালকা উঁচু মতো হয়। তো সেইটা দেখানোর জন্য আপনারা টিস্যু পেপারকে এভাবে ফোল্ড করে নেবেন, বা এই জায়গায় আপনারা কাপড়ও ইউজ করতে পারেন, দিয়ে র্যান্ডামলি আপনারা ওটাকে আটকে নেবেন। কোনো ভালোভাবে চিপকানোর দরকার নেই, দেখুন, কারণ এর ওপরে আমি কাপড় আটকাবো। আমার কাছে এই টুকরো কাপড়টাই ছিল, তো এটাকে আমি ঢাকটার মাপ করে নেব, নিয়ে কেটে গ্লু করে নেব। আপনারা এখানে কাপড়ের বদলে কাগজও ইউজ করতে পারেন, কালারফুল, বা রঙও করে নিতে পারেন। তখন টিস্যু পেপারটাকে ভালো করে চিপকাতে হবে, তার উপর থেকে আর একবার পুরোটাতে চিপকে নেবেন, নিয়ে তারপর করবেন। এই জায়গাতে আপনারা আরও করতে পারেন, আপনারা ক্লে ইউজ করতে পারেন, ক্লে দিয়েও ওটাকে করে নিতে পারেন। আমি এটাকে খুবই হালকাভাবে বানাবো বলে কোনো কিছু অন্যভাবে ইউজ করিনি। এবারে আমি এটাকে গ্লু করে চিপকে নিচ্ছি। একটু টাইম সাপেক্ষ ব্যাপার, কিন্তু খুব ইজিভাবে হয়ে যাবে জিনিসটা। আপনারা বাচ্চাদের গোয়াজুলাইকে সাজার জন্য এর থেকে একটু বড় সাইজেরও বানাতে পারেন, বাচ্চাদের খুব ভালো লাগবে খেলতেও নিয়ে ওটাকে। এবারে আমি ধারগুলোকেও গ্লু গান দিয়ে চিপকে দিচ্ছি। যাদের কাছে গ্লু গান নেই তারা ফেভিকল, ফেভিকুইক, ডেনড্রাইট, যে কোনো আঠা ইউজ করতে পারেন। এবারে আমি এরকম একটা গোল্ডেন কাগজের টুকরো নিয়ে নিয়েছি। আমার কাছে গোল্ডেন কাপড় এরকম ছিল না, তো আমি ঢাকটার সাইডে ডেকোরেশন করার জন্য পাতলা পাতলা স্ট্রিপ কেটে নিচ্ছি, যাতে দেখে মনে হয় কোনোভাবে লেস বসানো হয়েছে ওঠে। তো এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি, নিয়ে আমি দুটো সাইডে চেপকাবো। তাই জন্য আমি মাপ নিয়ে নিচ্ছি, কিন্তু এক্ষুনি আমি চেপকাবো না। এবারে আমি এরকম একটা সুতো নেব, সবাই নিশ্চয়ই দেখেইছেন ঢাকে সাইডে টান দেওয়ার জন্য চামড়া দিয়ে যে সুতোটা বানানো থাকে। তো ওইভাবে আমরা মাপ করে নিচ্ছি ঢাকটা, নিয়ে আমি এখানে ছটা কেটেছি। আপনারা চাইলে আরও বেশি বা কম করতে পারেন, তবে একটু ফাঁকা ফাঁকা রাখলে দেখতে খুব সুন্দর লাগে। এবারে আমি এটাকে পুরোটা চিপকাবো না, একটা দিক সামনে দিয়ে একটা দিক পেছন দিয়ে আমি এভাবে দুদিকটা চিপকে নেবো দুদিকে। দেখুন, দেখলেই বুঝতে পারছেন। এবারে আমি ঢাকটার একদিকটাই গ্লু করবো প্রথমে। দেখুন, আমার হয়ে গেছে। এরপরে আমি দ্বিতীয় দিকটা করব না, তার আগে আমি এটাকে ভালো করে আটকানোর জন্য গ্লু দিয়ে দিয়ে শেপটা দেব, যেভাবে ঢাকেতে থাকে দেয়া। আমরা তো আর এখানে রিং দিয়ে করতে পারবো না,
তো সেহেতু করতে পারা যাবে, হয়তো জাম্পিং রিং ইউজ করলে, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আঠা দিয়েই আমি এটা করে নিচ্ছি। এবারে এক্সট্রা পার্টগুলো আমি কেটে ফেলে দিচ্ছি, হয়ে গেছে। এবার আর একটা যে আমি স্ট্রিপ কেটে রেখেছিলাম সেটা আমি এই সাইডে গ্লু করে দেব, হয়ে গেছে। দেখুন ঢাক মোটামুটি আমার রেডি, আর খানিকটা ডেকোরেশন করতেই হবে, তবে আরও সুন্দর লাগবে। তো এবারে আমি এখানে টিস্যু পেপার নিয়েছি, আমি টিস্যু পেপারটাকে এখানে স্ট্রিপের আকারে কেটে নিচ্ছি। নিয়ে একটার সাথে একটা জুড়ে আমি এটা লম্বা করে নিচ্ছি, নিয়ে তারপর আমি পাখা যেভাবে মোড়ে একটা এদিকে আর একটা এদিকে এইভাবে সরু সরু করে আমি মুড়ে নিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখাচ্ছে, আপনারা এর আগে নিশ্চয়ই এইভাবে অনেক কিছুই কাজ করেছেন বা আমার কাজও দেখেছেন। এবার আমি এটাকে আরও সরু করার জন্য মিডিল থেকে কেটে নিলাম। এটা হচ্ছে ঢাকের একটা সাইডে, আমি আমার দেখা, আপনারাও নিশ্চয়ই দেখেছেন, একটা সাইডে এরকম ফ্রিল দেওয়া থাকে সাদা কাপড় দিয়ে, তো আমি ওই ফ্রিলটা দেওয়ার জন্য আমি এইভাবে করে নিয়েছি। আপনারা এখানে ছোট ছোট কাপড়ও ইউজ করতে পারেন। আমি আর একটু ডেকোরেশন করে দেখানোর জন্য আমি এই যে গোল্ডেন স্ট্রিপটা কেটেছি, ওর উল্টো দিকটা হোয়াইট কালার ছিল, আমি ওটাকে চিপকে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, এটা স্কিপ করে দিতে পারেন, বা গোল্ডেন দিকটাও চিপকাতে পারেন। আমি দু রকমটাই রাখতে চেয়েছি। দেখুন আমার মিনি ঢাক তৈরি। এবারে এর কাশফুলটা অবশ্যই বানাতে হবে, না হলে শারদিয়ার ঢাক বলে মানাবেই না এটা। তো আমি এটাকে একটা র্যান্ডামলি একটা টিস্যু পেপারকে মুড়ে নিচ্ছি। অবশ্যই ঢাকটা সাইজ অনুযায়ী মুড়ে নেবেন আপনারা। এবারে আমি ডবল সাইডা টেপ দিয়ে এটাকে আটকাচ্ছি, আপনারা এই জায়গায় চাইলে গ্লু করে দিতে পারেন। দেখুন এটা অনেকটা শক্ত হয়ে গেল এবং একটুখানি হালকা বেন্ডও করা যাচ্ছে। এবারে আমি টিস্যু পেপারকে সরু সরু করে ঝিরি ঝিরি করে একটা দিক কেটে নিচ্ছি। দেখুন ফুলের মতো, এরকম টাইপের ফুল তো আপনারা অনেকেই দেখেছেন। কাগজের কাশফুলও বানানো যায় এই পদ্ধতিতে। এবারে আমি ডবল সাইডা টেপ নিয়ে নিয়েছি, বা আপনারা চাইলে গ্লু গানও ইউজ করতে পারেন। আমি ডবল সাইডা টেপটা দিয়ে পুরোটাতে মুড়ে দিচ্ছি, যাতে আমার করতে সুবিধা হয় তাড়াতাড়িতে। এইভাবে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে লাগানো। এবার আমি একটা সাইডে এটা লাগিয়ে দেব। তার আগে আমি ঢাকের একটা দড়ি পরিয়ে নিচ্ছি, একটা সিম্পল ওই যে দড়ি লাগিয়েছি ওরকম একটা দড়ি নিয়ে নিয়েছি, ঢাকটার থেকে একটু বড় মাপের কেটে। এবং আমি এরম একটা ছোট্ট লাল টুকরো নিয়ে নিয়েছি কাপড়েরই, যেটা আমি ঢাকে দিয়েছি, ওটা হচ্ছে ঢাকটা কাঁধে নেবার জন্য যে জায়গায় একটা কাপড় লাগানো থাকে, যাতে কাঁধে না লাগে, সেই এফেক্টটাও দেওয়ার জন্য। এটাকে আমি মুড়িয়ে নিয়েছি। এবারে আমি দুটো সাইডে গ্লু করে দেব। ব্যাস দেখুন কি সুন্দর হ্যাঙ্গিং করা যাচ্ছে, আপনারা দেয়ালে পেরে কেটে টাঙিয়ে রাখতে পারেন। এবারে আমি ওই যে কাশফুলের এটা বানিয়েছিলাম ঝাড়টা, সেটা লাগিয়ে দেব। আমার শারদিয়ার ঢাক এইবার কমপ্লিট হলো। ঢাকের তো ঢাক থাকলে দুটো কাটিও দরকার, আমার কাছে হাতের কাছে দুটো এয়ার বাট ছিল, কেটে নিয়েছি, নিয়ে আমি ওটা ঢাকের কাটি করে দিয়েছি। আপনারা চাইলে কাগজ দিয়েও করতে পারেন। দেখুন কি কিউট লাগছে মিনি ঢাক।
ডেকোরেশনের জন্য একদম বেস্ট। কেমন লাগলো জানাবেন, চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।